সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্মূল করতে গণহত্যা অভিপ্রায় থেকে 2017 সালে রোহিঙ্গা নারীদের যৌন নিপীড়ন করে মিয়ানমার সেনাবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, মূলত রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার উদ্দেশ্যেই রোহিঙ্গা নারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। রিপোর্ট মাহবুবুর রহমানের। প্রায় দুই বছর আগে 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। রোহিঙ্গা গণহত্যার জন্য গত বছর মিয়ানমার সেনাবাহিনীর সেনাপ্রধান সহ দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচিকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দেয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এবার জাতিসংঘ জানালো, মূলত সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্মূলের উদ্দেশ্যেই নারীদের উপর যৌন সহিংসতা চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, শত শত রোহিঙ্গা নারী ও মেয়ে নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের স্বাধীন ওই তদন্ত কমিশনের সদস্য রাধিকা কুমারস্বামী বলেন, রোহিঙ্গা নারীদের কাছ থেকে প্রথমে পুরুষদের আলাদা করা হয়, এরপর বিভিন্নভাবে তাদের উপর চলে যৌন নির্যাতন। তিনি বলেন, মূলত রোহিঙ্গা নিধনের পাশাপাশি তাদেরকে বাস্তুচ্যুত করার উদ্দেশ্যেই রোহিঙ্গা নারীদের হাতিয়ার হিসেবে বেছে নেয় মিয়ানমার সেনাবাহিনী। There are some cases of sexual violence. এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয় হলো রোহিঙ্গা নারীদের কাছ থেকে পুরুষদের আলাদা করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ঘরের ভেতর নিয়ে তাদের গণধর্ষণ করে, বিভিন্নভাবে তাদের উপর যৌন নির্যাতন করা হয়। কক্সবাজার শিবিরে আশ্রয় নেওয়া ভুক্তভোগী এমন অনেক নারীর সন্ধান পেয়েছি আমরা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পরিবেশ সৃষ্টি করতে না পারার পাশাপাশি রোহিঙ্গা গণহত্যায় জড়িত সেনাদের বিচারের মুখোমুখি করতেও মিয়ানমার সরকার ব্যর্থ হয়েছে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি আন্তর্জাতিক কমিশনকে কাজে লাগানো হবে। আমাদের অবস্থান আমরা একটু শক্ত হব, আর আমরা চিন্তাভাবনা করছি যে আমরা একটা ইন্টারন্যাশনাল কমিশন জোগাড় করব, যারা রাখাইনে নট ইন বাংলাদেশ, আমরা এই যে যারা ইউএনসিআর আইএম যারা আছেন তাদেরও আমরা বলছি যে তোমরা আমাদের এখানে থেকে লাভ নাই, তোমরা বরং রাখাইনে যাও। আমরা মায়ানমারকে আবার বলবো, তোমরা বারবার অঙ্গীকার করেছো যে তোমাদের লোকগুলো তোমরা নিয়ে যাবা, শুন তোমরা যা যা করার তাই তোমরা ব্যবস্থা করো যাতে এরা যায়। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।